হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে। তোজো রেডি? ওর আব্বুর হাতের ব্যাগ, আমাদের ব্যাগপত্র দেখে বুঝতে পারছো? হ্যাঁ, আমরা একটু ঘুরু ঘুরু করতে চললুম। এই দেখো ট্রেনে চেপে রয়েছে তোজো। তোজো কোথায় যাচ্ছে দেখে নাও, দেখতে হলে পুরো ভিডিওটাই দেখো তোমরা, তবে তোমাদের ভালো লাগবে। আই লাভ আলিপুর জু। দেখতেই পাচ্ছ আমরা আলিপুর জুড়ে চলে এসেছি। এইটা হচ্ছে স্ট্যাচু, এখানে সব যেদিকে যাবে সব কিন্তু দেখতে পাবে। তাই ছোট বাচ্চাদের কোথায় নিয়ে যাওয়া হয় একটু খুশি হবে, সেই জন্য আমরা চললুম কলকাতায় আলিপুর জু দেখতে। তোজো কিন্তু খুব এক্সাইটেড। এই দেখো দেখতেই পাচ্ছ আমরা কলকাতায় নেমে পড়েছি, কি বড় বড় বিল্ডিং। আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি। এরা টিকিট কাউন্টার, তোমরা প্রথমেই দেখে নাও টিকিট কাউন্টারটা কোথায় কি লেখা আছে। তোজো কিন্তু ফ্রি। এই দেখো ওর দিদিয়াও রয়েছে সঙ্গে তোজোর, আর তোজো ওর আব্বু আর আম্মু তিনজন মিলে আমরা চললুম আলিপুর জু দেখতে। কারণ ছোট বাচ্চাদের জন্য এটা খুবই একটা ভালো জায়গা, কারণ সে জীবজন্তু খুব ভালোবাসে এবং জীবজন্তু কোথায় কী কীরকম সবই তো মোবাইলে দেখে, সেটা অরিজিনাল দেখবে। সেই জন্য আমরা ভাবলাম তোজোর জন্য এখানেই চলে যাওয়া যাক। তাই তোজো রেডি, দেখতেই পাচ্ছ সামনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। আমাদের স্টার্টিংটা এখান থেকেই শুরু হয়েছে। এখানে অনেক রকম জীবজন্তু আমরা দেখতে পেয়েছি। এই দেখো এটা রয়েছে পাখি, সব পাখিগুলো দেখে তোজো কিন্তু খুব এক্সাইটেড। দেখতেই পাচ্ছে জ্যান্ত পাখি, সে কিন্তু ধরতে চাইছে। আর এইটা দেখো এখানে রয়েছে অনেক বক, কি সুন্দর বড় বড় ঠোঁটালা, কিন্তু জায়গাটা কি সুন্দরভাবে ঘিরে রেখেছে সেইটা দেখো তোমরা, যাতে এই পশুগুলো পাখিগুলো যাতে তাদের ওই আর একটা বাইরের জগৎ আছে সেই জগৎটা যেন তারা মিস না করে, সেই জন্য এত অ্যারাউন্ড করে ঘিরে রেখেছে আর এত বড় জায়গাটা জুড়ে রয়েছে। এখানে রয়েছে একটা ছোট্ট নার্সারি, যেখানে দেখলাম সব ধরনের গাছ পাওয়া যায়। এরপর আমরা চলতে চলতে একটু হাঁপিয়ে পড়েছিলাম, সেই জন্য ভাবলাম একটু আইসক্রিম কিনে নিই। এই দেখো তো খুব এক্সাইটেড আইসক্রিম নেবে, সেই জন্য জিদ ধরেছে, তাই ওকে একটু আইসক্রিম দিলাম। ও চকলেট আইসক্রিম খেতে চাইলো। ওর পাশে রয়েছে হাতি, দেখতেই পাচ্ছ তোজো কিন্তু হাতি দেখে খুব খুশি। অনেকটা এলাকা জুড়ে হাতিটা রয়েছে। এই পাশে রয়েছে অনেক পশু পাখি, পাখি অনেক ধরনের পাখি, আরও দেখো দূরে দেখতে পাচ্ছ টাইগার। এরপর আমি সব রকমই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে, যে তোমরা যদি আলিপুর জু যাও তাহলে দেখতে পাবে। এই দেখো এটা উট পাখি, তোমরা সব রকমের জন্তু রয়েছে সেখানে, ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা, সব জন্তুর সঙ্গে বা পশুর সঙ্গে অনেক পরিচয় হবে, সেই জন্য সেখানে গিয়েছিলাম। তারপর একটু খিদে পেয়েছিল, সেই জন্য এই দেখো এই দোকান থেকে, খুব একটা ভালো দোকান, মুসলিম দোকান, সেই জন্য আমি এখান থেকে স্যান্ডউইচ আর নিয়ে নিলাম বার্গার। সে ওর দিদিয়াকেও চাইছে খেতে। এই দেখো এরপর কিন্তু আমরা খেয়ে দিয়ে ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের দেখতে হলে পরে তোমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এটা একটা অনেকটা এলাকা জুড়ে, সেই জন্য অনেক সময় লেগে যাচ্ছে দেখতে, প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে ভালোভাবে দেখতে। তাই আমরা অনেকটা সময় ধরে এই একটাই দেখেছিলাম। এই দেখো বাঘ কি সুন্দর ঘুমিয়ে রয়েছে, আর এগুলো কাঁচ দিয়ে ঢাকা আছে যাতে আমাদের আক্রমণ করতে না পারে বা কেউ ভেতরে না ঢুকতে পারে। এরপর দেখো একটা জ্যান্ত বাঘ, দেখতেই পাচ্ছ কি গর্জন করছিল। তোজো কিন্তু খুব ভয় পাচ্ছিল, খুব এক্সাইটেড ছিল আর বলছিল টাইগার টাইগার, ওর জন্যই যাওয়া। যাই হোক, তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের বলেই ফেললাম, তাড়াতাড়ি চলে যাবে, অনেক সময় ধরে দেখতে হবে, সেই জন্য তোমরা কখনোই মিস করো না এটা দেখার জন্য। এরপর আমরা যাচ্ছি কি না তো জলহস্তি দেখতে, গন্ডার দেখতে। এটা গন্ডার, এই দেখো গন্ডার অনেকটা মোটা সোটা, আর এগুলো রয়েছে তোজো বলছে ক্রোকোডাইল, কারণ সে দেখেছে অনেকগুলো কুমির ডাঙায় চড়ে রয়েছে, সেই জন্য খুবই আনন্দ পাচ্ছে। হরিণ দেখে বলছে ছাগল, গোট, বললাম গোট না এটা ডিয়ার। আর এই দেখো ভল্লুক, কিন্তু একটাই খুব খারাপ লাগলো, সেটা পশু পাখিগুলো খুব নেতিয়ে পড়েছে রোদ্রে গরমে, তার জন্য একটু খারাপই লাগছিল। এই দেখো হ্যালো করছে ওর আব্বু, কিন্তু ভল্লুকটা হ্যালোও করছিল, তোজোও হ্যালো করছিল। এরপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম, সেখানে রয়েছে জিরাফ, কিন্তু খুবই এক্সাইটেড একটা জিনিস জিরাফ, সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, তাই আমরা জিরাফ দেখতে চললাম। এটা হচ্ছে জিরাফের গার্ডেন, ঠিক আছে। এবার ছোটো ছোটো মাছ দেখেছে, সে মাছগুলো ধরতে চাইছে। এরপর এত বড় লম্বা লম্বা জিরাফ দেখেছি, আমার তো মাথা ঘুরে গেছে, তোজোও খুব খুশি পেয়েছে, সেই জন্য ওকে তো
সেখান থেকে ফিরাতেই পারছিলাম না, কারণ সে সেটাকে ধরবে। এই দেখো কি লম্বা লম্বা জিরাফ, দেখতেই ভালো লাগছিল। তাই ছোট বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা, তোমরা চাইলে অবশ্যই যাবে। আমরা গিয়েছি তোজোর জন্যই। এ দেখো দিদা একটু হাঁপিয়ে গেছে, সেজন্য দাঁড়িয়ে রয়েছে। তাই তোমরা যে যদি যেতে চাও তাহলে কিন্তু আলিপুর জুতে অবশ্যই যাবে। এরপর আমাদের এখান থেকে শুরু করে তারপর আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছিলাম। তোজো খুব এক্সাইটেড ছিল, কারণ খুব জন্তু জানোয়ার দেখেছে, আর ও এই রেস্টুরেন্টটাও খুব পছন্দ হয়েছে, সেই জন্য সেখানে চলে গেছিলাম। এরপর আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মেট্রো করে আমরা যেখানে রয়েছি। পরে ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো যে আমরা কোথায় রয়েছি। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিও দেখাবে। বাই অ্যান্ড টেক কেয়ার।